জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। লালবাগ সংশোধনাগারে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলীর সঙ্গে দেখা করতে গেলেন অধীর চৌধুরী। হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন কুদ্দুস আলী। আগামীকাল রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন। তার আগে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন কুদ্দুস আলী। আজ তার সঙ্গে গিয়ে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পুলিশ আর তৃণমূলের যৌথ ষড়যন্ত্রের শিকার মিথ্যা কেসের অভিযুক্ত তারা, তাদেরকে জেলে আটকে রাখা হয়েছে। প্রতিদিন তাদেরকে বলা হচ্ছে তৃণমূল করো, এখনই ছাড়া পেয়ে যাবে, তৃণমূল করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে, তৃণমূল করো, জামিন পেতে 1 সেকেন্ড লাগবে, খালি একটা কাগজ দিচ্ছে বলে সই করে দাও, দিয়ে তৃণমূল করতে হবে। থানাতে বড়ো বড়ো পুলিশ অফিসার তাদের দেখে বোঝাচ্ছে, কখনো ভয় দেখাচ্ছে, কখনো মাথায় রিভলভার ধরছে, এই করতে করতে এতদূর পর্যন্ত এসছে। কিন্তু যারা কংগ্রেস দলের হয়ে নির্বাচন করেছে, নির্বাচন জিতেছে, মানুষের দ্বারা নির্বাচিত হয়ে পঞ্চায়েত চেয়ারম্যান হয়েছে, তারা তাদেরকে ভয় পাচ্ছে না, তারা তাদেরকে মাথা নিচু করছে না, তারা আত্মসমর্পণ করছে না তৃণমূলের আর পুলিশের যৌথ সন্ত্রাসের কাছে। তাই তাদেরকে জেলে থাকতে হচ্ছে। অপরাধ একটাই, অপরাধ একটাই, তৃণমূল করবে কি করবে না, যদি তুমি তৃণমূল না করো তাহলে তোমাকে জেলে থাকতে হবে, ব্যাস এইটাই অপরাধ। তারা জিতেছে, এটা অপরাধ, তারা জিতে পঞ্চাশ মিনিট চেয়ারম্যান হয়েছে, এটা অপরাধ। একটা গরিব পরিবারের সাধারণ ছেলে কুদ্দুস তার নাম, তার কী অপরাধ হয়েছে? সে নির্বাচনে দাঁড়িয়েছে, নির্বাচনে জিতেছে, পঞ্চাশ মিনিট চেয়ারম্যান হয়েছে, কিন্তু দিদি বা তৃণমূলের তা সহ্য হচ্ছে না, জানে কংগ্রেসের হাতে কিছু থাকবে তাদের জানে সহ্য হচ্ছে না, তাই কী করতে হবে? পুলিশ লাগাও, মশলা লাগাও, মিথ্যা খেয়ে দাও, ভাঙচুর করো, ভেঙে দাও, সসকাজ করে দাও, ভয় দেখাও, দিয়ে মাথা নিচু করাও, আত্মসমর্পণ করাও, এই হচ্ছে লাইন। তার জন্য তাকে জেলে থাকতে হচ্ছে।